আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ হাটখোলা কাশীপুরে বড় মসজিদের পাশে। আমার শাশুড়ি মাকে সাথে নিয়ে এসেছি, তাকে নিয়ে ঘুরতে যাব। সামনে একটা প্রশস্ত রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা আজকে হেঁটে যাব। কারণ এখান থেকে অটোতেও 10 টাকা করে যাওয়া যায়, কিন্তু অটোতে গেলে আশেপাশের যে সুন্দর পরিবেশ তা ভালোভাবে দেখা যায় না। কিছু সময় হাঁটার পরে সামনে একটি ব্রিজ দেখতে পেলাম, একজনকে এই ব্রিজের নাম জিজ্ঞেস করলাম। এই ব্রিজটির নাম হচ্ছে কাশীপুর ব্রিজ এবং এটি মোটামুটি ভালোই লম্বা আছে। এখানে ওঠার পর অনেক বাতাস লাগছিল এবং চারপাশের পরিবেশ মোটামুটি ভালোই ছিল, আশেপাশে মোটামুটি গাছপালাও ভালো ছিল। ব্রিজটির উপর দিয়ে ভালোই যানবাহন চলাচল করে। আমরা যেহেতু হেঁটে যাচ্ছিলাম, ব্রিজের প্রথম দিকেই মোটামুটি অনেক বাতাস ছিল এবং আমরা এখন মাঝখানের দিকে যাচ্ছি, আস্তে আস্তে বাতাসের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। আমরা ব্রিজের প্রায় মাঝ বরাবর দাঁড়িয়ে আছি এবং আমার শাশুড়িমা আশেপাশের সুন্দর পরিবেশ সবকিছু ভালোভাবে দেখে নিচ্ছিলেন এবং তার অনেক ভালো লাগছিল, কারণ এখানে অনেক বাতাস ছিল এবং গাছপালাও ছিল। ব্রিজের নিচে নদীটা মোটামুটি অল্পই প্রশস্ত ছিল, কিন্তু তবুও দেখতে ভালো লাগছিল। আমাদের আবার নদী দেখলে ভালোই লাগে, কারণ আমাদের বরিশালের মানুষেরা, আমরা হচ্ছি ধান নদী খাল, এই তিনে বরিশাল, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা অনেক ভালোবাসি। এখানে ব্রিজের উপরেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, কারণ চারপাশের পরিবেশটাও মোটামুটি অনেক সুন্দর ছিল এবং বাতাসের পরিমাণ এত বেশি ছিল যে প্রাণ জড়িয়ে যাচ্ছিল। ব্রিজ থেকে সামনে আর এগোতেই ইচ্ছে করছিল না, তবুও আমরা ব্রিজে মোটামুটি 15 মিনিটের মতো ছিলাম এবং তারপর আমরা সামনে হেঁটে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। একটু সামনে এগিয়ে আমরা দেখলাম ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের অফিস, এবং এই অফিসের ভেতরের গেটের পরিবেশটাও অনেক সুন্দর, কিন্তু এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। এই রাস্তায় কয়েকটা জুট মিলস এবং টেক্সটাইল মিলস রয়েছে। হেঁটে হেঁটে আমরা অনেক দূর প্রায় চলে এসেছি বিক্রির চর খেয়াঘাট। এখান থেকে অল্প একটু দূরে পাশে দেখলাম একটি কাঠকাঠার সোমিল রয়েছে এবং একটি দোকান রয়েছে দোলনা বানানোর। এই পাতাটির নাম হচ্ছে ডায়াবেটিস পাতা। আমি ডালের সাথে এই পাতার পাকোড়া বানিয়ে খাই। ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতার রস অত্যন্ত উপকারী। আশেপাশে লতার সাথে এই পাতাটি অনেক পাওয়া যায়। পাশে তারকাটার বেড়া দেওয়া বাংলাদেশ কোস্ট গার্ডের একটি সংরক্ষিত এলাকা আছে। আমরা প্রায় অনেক দূর হেঁটেছি এবং সামনে আরেকটি ছোট ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজটি বেশি বড় নয় এবং চওড়ায়ও বেশি প্রশস্ত নয়। আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম, আমরা তো অনেক দূর হাঁটলাম, তার পা ব্যথা করছে কিনা। তিনি বললেন, তার পা ব্যথা করছে না, তার হাঁটতে অনেক ভালো লাগছে, সে আরো অনেক দূর হাঁটতে পারবে। ব্রিজ থেকে নেমে আমরা সামনে একটা ইটের ভাটা দেখতে পেয়েছি এবং আমরা আরো কিছু দূর সামনে গেলাম এবং চারপাশের পরিবেশটা মোটামুটি ভালোই লাগছিল। এই ইটের ভাটার ভিতরের দিকটা আমার দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু আমরা 2 জন ছিলাম, আপনাদের ভাইয়া সাথে ছিল না, এজন্য আর ভেতরের দিকে যাওয়া হয়নি। আমরা দিকরির চর খেয়াঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই যে লঞ্চ দেখা যাচ্ছে নদীতে। এই রাস্তাটি হচ্ছে দিকরির চরে যাওয়ার লম্বা রাস্তা এবং এই রাস্তার পাশে অটো থামিয়ে রাখা হয়েছে। যারা এখান থেকে ব্যাক করবে তারা এই অটোতে করে যেতে পারবে। আমরা দিকরির চর খেয়াঘাটে পৌঁছে গিয়েছি। এখানে কিছু মানুষ ঘুরতে আসে, আবার কিছু মানুষ খেয়া পারাপার হয়ে নদীর অপর পাশে যাওয়ার জন্য আসে। এখানে দেখার মতো শুধু এই নদীটুকুই রয়েছে এবং এখানে প্রচুর বাতাস রয়েছে। প্রায় সময়ই এখানে মানুষেরা ঘুরতে আসে এবং খেয়া পারাপারের জন্য আসে। সামনে ফেরিঘাটে একটা ফেরি এসেছে যানবাহন এবং মানুষজন নিয়ে, এবং যানবাহন সব নামানো হয়ে গেলে নতুন যানবাহন অপর পাশে যাওয়ার জন্য ফেরিতে উঠানো হচ্ছে। এখানে সুজন শাহ ভাইয়ের ঝালের পিনিকের ঝালমুড়ি পাওয়া যায়। আমরা 2টা ঝালমুড়ির অর্ডার দিয়েছিলাম এবং ঝালমুড়িটি খেতে কিন্তু অনেক টেস্টি। এখানে এই ঝালমুড়িটাই সবচেয়ে বেস্ট। এখানে এই নদীর পাড়ের রাস্তায় বেশি দূর যাওয়া যায় না, সামনে আবার অন্যদের দেয়াল দেওয়া রয়েছে। কাঠ দিয়ে বসার মতো একটা ব্যবস্থা দেখতে পেলাম। এখানে অনেক বাতাস তাই অনেকে এখানে বসে থাকে। যাত্রীদের জন্য এখানে বসার ছাউনি রয়েছে। এখানে বসে আমরা ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়ি ছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। আছে বাদাম মামার দোকান,
এবং এর পাশে হালিমের দোকান। আমরা এখন খেয়াঘাটের ঘাটের দিকে যাচ্ছি। খেয়াঘাটের উপরে আরো বেশি বাতাস, নদীর যত কাছাকাছি যাওয়া যায় বাতাসের পরিমাণ আরো বেড়ে যায়। এখানে এখন খেয়া পারাপার চলছে, একটা ট্রলার মানুষজন ভর্তি করে নিয়ে যায় এবং আরেকটি ট্রলার সাথে সাথে মানুষজন ভর্তি করে নিয়ে আসে। লোকজন ট্রলার থেকে নামার সাথে সাথে আবার ট্রলারটি ভরে যায়। সূর্য অস্ত প্রায় চলে গিয়েছে, এখন আমাদের যাবার পালা। আমরা একটা অটো করে নিয়েছি, পার পার্সন এখানে 10 টাকা করে নেয় হাটখোলা কাশীপুর বড় মসজিদের পাশে যাওয়ার জন্য। এখানে আসার সময় যদি হেঁটে আসা যায় তাহলে চারপাশের সৌন্দর্য সবকিছু ভালোভাবে উপভোগ করা যাবে, কিন্তু যদি অটোতে করে আসেন তাহলে সবকিছু ভালোভাবে দেখতে পারবেন না। শহরের ধুলোবালি এবং যানজটময় পরিবেশে যারা অধৈর্য হয়ে গেছেন তারা এখানে এসে গ্রামীণ পরিবেশে সুন্দর বাতাসে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবেন। নারায়ণগঞ্জ পঞ্চবটি থেকে অটোতে উঠে কাশীপুর হাটখোলা বড় মসজিদের পাশে নামবেন এবং এখান থেকে ডিগ্রির চরে যাওয়ার জন্য আলাদা অটোর ব্যবস্থা রয়েছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।